সুবিধাবাদী অবস্থান নিতে, কিন্তু ভারতবর্ষের বরাবর পরম্পরাগত বৈদেশিক নীতি হচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে থাকা। আজকে মোদি সরকার সুবিধাবাদী অবস্থান নিতে চাইছে, আমরা তার এই মিছিল থেকে নিন্দা করেছি। এবং ভারতবর্ষের জনগণ বিশ্বের জনগণের মতোই যে মজলুম ফিলিস্তিনিদের পক্ষ অবলম্বন করছে, সমর্থন জানাচ্ছে, সেটা ভারতীয় নাগরিক হিসেবে আজকের এই মিছিল থেকে আমরা জানিয়েছি, সেই বার্তা দিয়েছি। আমরা চাই যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার সুবিধাবাদী অবস্থান থেকে বেরিয়ে এসে ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এর জন্য আপনারা কি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং তার বৈদেশিক দপ্তরকে কোনো লিখিত চিঠি? ইতিমধ্যেই আমরা আমাদের রাজ্যের রাজভবনের মাধ্যমে, গভর্নরের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি, স্মারকলিপি পাঠিয়েছি, এবং আগামী দিনে যদি প্রয়োজন হয় তাহলে দিল্লির যন্ত্রমন্ত্রে গিয়ে মিছিল এবং স্মারকলিপি দেওয়া হবে। তবে ভারতকে কোনো অবস্থাতেই আমরা চাইব না যে এই সুবিধাবাদী অবস্থান নিন, কিছুটা ফিলিস্তিনের পক্ষে, কিছুটা ইসরায়েলের পক্ষে। ভারতবর্ষের মতো দায়িত্বশীল রাষ্ট্র এরকম সুবিধাবাদী অবস্থান নিতে পারে না। কলকাতায় ইসরায়েলের কোনো ডেপুটি কনসুলেট নেই, কিন্তু মার্কিন কনসুলেটকে তার সহকারী সহযোগিতা আসতে হবে। সেরকম আগামী দিনে মার্কিন কনসুলেটে আমরা চাইব যে আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে তার অবস্থান পরিষ্কার করুন। আমরা চাইব যে আমাদের রাজ্যের যে বিধানসভা, সেখানে ফিলিস্তিনিদের পক্ষে একটা প্রস্তাব গৃহীত হোক এবং ইসরায়েলের এই যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আসুক। বাংলার সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক ছিল, যখন রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তখন ফিলিস্তিনি নেতা ইয়াসের আরাফাতকে এই কলকাতাতে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল। তিনি বাংলাকে ভালোবাসতেন, বাংলার মানুষও ফিলিস্তিনকে ভালোবাসেন। আজকে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী নেওয়ায় সেই আসনে বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও তো সেই দায়িত্বটা পালন করতে হবে বাংলার সাধারণ নাগরিক হিসাবে। সেটা আমার আপনার বক্তব্যে বলেছেন বিরোধী ইন্ডিয়া জোট, ইন্ডিয়া জোটের সমস্ত দলকে আপনি একটা স্বচ্ছ শ্বেতপত্র প্রকাশ করতে পারছেন? আমি ইন্ডিয়া জোটের যিনি নায়ক, ইন্ডিয়া জোটের যিনি নেতা রাহুল গান্ধী, তিনি ইতিমধ্যেই তার অবস্থান ঘোষণা করেছেন যে তিনি ফিলিস্তিনের পক্ষে এবং তাদের দল বরাবর ফিলিস্তিনের পক্ষে থেকেছেন। আমরা আজও চাইব যে তার পাশাপাশি ইন্ডিয়া জোটের অন্যান্য যে শরিক দলগুলো আছে তারাও অবশ্যই ফিলিস্তিনিদের পক্ষে, এ বিষয়ে তাদের পরিষ্কার বিবৃতি আসুক এবং ভারতবর্ষের পার্লামেন্ট খোলার পরে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার জন্য স্পিকারের কাছে তারা দাবি জানায়। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আজকে গদি মিডিয়া নানানভাবে বহু সত্যকে ঢাকা দিয়ে মিথ্যাকে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করছেন। আসলে যারা স্বাধীনতা সংগ্রামী তাদের যদি সন্ত্রাসবাদী বলতে হয়, তাহলে আমাদের দেশের জাতির জনক মহাত্মা গান্ধীকে আমরা কি বলবো? আমাদের সকলের প্রিয়, আমাদের সংগ্রামের যিনি প্রেরণা নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা তাকে কি বলবো? মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী জওহর, তাদের সবাইকে, তিতুমীর শহীদ, ভগৎ সিং, তাদের সবাইকে কি আমরা সন্ত্রাসবাদী বলবো? আমি এই প্রশ্নটা তাদের কাছে রাখতে চাইছি। আগামী দিনে হয়তো এই ধরনের স্লোগান ভারতবর্ষের 130 কোটি মানুষকে তুলতে হবে যে গদি মিডিয়া হটাও, ভারতবর্ষের গণতন্ত্র বাঁচাও। কেননা ভারতবর্ষের গণতন্ত্র, সংবিধান এগুলোকে বিকৃত করছে গদি মিডিয়া। যে মিডিয়া বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই রকম গুরুদায়িত্ব পালন করার পরিবর্তে গদি মিডিয়া যেভাবে গণতন্ত্রকে বিকৃত করছে, এটা দুর্ভাগ্যজনক, এটা লজ্জাজনক। তাই গদি মিডিয়াকে আমি আবেদন করব যে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করুক, তা না হলে দেশের 130 কোটি জনগণ বাধ্য হবে গদি মিডিয়া হটাও, ভারতবর্ষের গণতন্ত্র বাঁচাও এই স্লোগান দিতে। এটা তো যখন রোহিঙ্গাদের উপরে আক্রমণ চলছিল তখনও আমরা দেখেছি যে নরেন্দ্র